নমস্কার বন্ধুরা, তোমার সবাই ভালো আছে? আমরাও খুব ভালো আছি। আর আজকে তো এসেছি আবারও রথযাত্রার অনুষ্ঠানে, আজকে তৃতীয় দিন। আর আজকেও আমরা প্রসাদ পাবো, আর আরতি দেখবো, ভোগ আরতি দেখবো, প্রসাদও পাবো। তো তোমরা দেখে থাকো বন্ধুরা। তো আজকে তো আমি এসে গেছি, কিন্তু দেরিতে এসেছি, পুরো 12:30 বাজে। তো এসে দেখছি যে ভগবানের প্রসাদ, মানে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো আরতি এখনও হয়নি। তো আরতি আমরা দেখবো, তো চলো দেখতে থাকো। হরে 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 হরে
দিদি ভাই দম হালকা জগৎ গুরু শ্রীল সমত গৌর ভগবান তো ভোগ আরতি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমরা তো যে প্রসাদ পাবো তো আমরা পুজো করেছি প্যান্ডেলে। আর প্রথম ব্যাচ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ আমরা বুঝলাম প্রথমেই দিয়েছে ভগবানের প্রসাদ পান্তা ভাত, প্রিয় পান্তা ভাত, তো লেবু দেওয়া, তারপরে এই যে আলু মাখা দিয়ে গেল। তো আমরা এই যে খাওয়া আরম্ভ করে দিয়েছি, এই যে তুলসী পাতা আর আলু মাখা পান্তা, ও কী অমৃতের মতো লাগছে। তো পান্তা ভাত খেয়ে নিলাম, তারপরে তো আসছে রাইস। এই যে রাইস, কী সুন্দর সেন্ট, ভগবানের প্রসাদ অমৃতের মতো, আর এত সুন্দর সেন্ট। তো দিয়ে গেছে রাইস আর সবিনা আলুর তরকারি দিয়েছে। তারপরে তো দিয়েছিল রসা, ওই মগরথ দিয়েছে, তারপরে দিল চাটনি, পায়েস, চাটনি মাপুর পায়েস সবই দিয়েছে। ভালোই খেয়েছি ভগবানের প্রসাদ, খুবই সুস্বাদু হয়েছে। আর এখানে তো ইস্কন থেকে রাঁধুনি নিয়ে এসছে, তো ইস্কনের মতনই মানে টেস্ট, মানে খেলাম সেখানের প্রসাদের মতোই লাগলো, তো খুবই ভালো।